বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আজকের এই নগদ 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে যিনি অতিথি, এই মুহূর্তে তিনি অনেক বেশি আলোচিত প্রশংসিত একজন জনপ্রতিনিধি, গাজীপুরের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। গাজীপুরে অনেক সীমাবদ্ধতা আছে, একজন ইয়াং মেয়র হিসেবে আপনি অত্যন্ত দক্ষতা এবং সফলতার পরিচয় দিয়েছেন। করোনা যখন এলো তখন থেকে এই পর্যন্ত আপনি কিভাবে তা মোকাবেলা করার চেষ্টা করলেন এবং কি কি সীমাবদ্ধতার মধ্যে আপনি পড়লেন? 180টা দেশের পরে কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু করোনাটা প্রবেশ করেছে। আমাদের কিছু নিয়ম অনিয়মের কারণে কিন্তু সেটা বাংলাদেশে প্রবেশ করেছে। এক হচ্ছে আমাদের যারা বিদেশিরা যারা ছিল, যারা কর্ম করে খায় এবং আমাদের দেশকে সহযোগিতা করে, সেই জিনিসটা থেকে আমরা অনেক সময় হেলেমি করেছি, কারণ এয়ারপোর্ট থেকেই তো তারা আমাদের দেশে প্রবেশ করেছে। তারপরে তো আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর একটা অন্যতম এরিয়া, যেখানে প্রায় 29 লক্ষ গার্মেন্টস বা বিভিন্ন ফ্যাক্টরিতে মানুষ কাজ করে এবং বাসমান লোক প্রচুর, রাজধানীর পাশেই গাজীপুর সিটি। সেজন্য আমরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে পরামর্শ করে আলোচনা করে যে দুর্ঘটনাটা দেখেছি, সেজন্য আমরা ভেবেছিলাম প্রথম পর্যায়ে যদি আমরা গাজীপুর মানুষ নিরাপত্তায় অবস্থান করতে পারি, তাহলে দেশের মানুষ এবং ঢাকার আশেপাশের মানুষ কিন্তু কর্মজীবী হিসাবে কাজ করতে পারবে। সেজন্য আমাদের যে সিটি কর্পোরেশনের মধ্যে যে আমাদের বিশ্ব ইজতেমা, সেটার মাঠ এবং পাশে যে সবগুলা বিল্ডিং, সেগুলো কিন্তু আমরা প্রথম পর্যায়ে দেখে রেখেছিলাম। কিন্তু কোথাও না কোথাও একটা গ্যাপের কারণে জিনিসটা কিন্তু আজকে আমাদের গাজীপুরে কিন্তু প্রতিদিনই এবারে সেখানে লোক মারা যাচ্ছে। যখন আমরা অনেক সময় হরতাল অবরোধ হইতো, বিকালে বা টিভির নিউজে দেখতাম আজকে হরতালটা কঠিন হয়েছে অথবা ডিলে ডেলা হয়েছে, সেই হিসাবে আমাদের যেখানে লকডাউন দেওয়া হয়েছে, নিয়ম বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী বারবারই অনুরোধ করতেছিল, কিন্তু আমাদের যারা মানুষগুলো আছে, নাগরিকগুলো আছে সম্মানিত, তারা এটা হেলামির চোখে দেখেছে। এই হেলামির চোখে দেখাতে এটা আমাদের নগর থেকে আমাদের ওয়ার্ড ভিত্তিক এবং গ্রাম ভিত্তিক মহল্লা ভিত্তিক কিন্তু এটা ছড়ে গেছে। যেখানে আমাদের গাজীপুরে প্রথম একজন রোগী ছিল পজিটিভ, সেখানে কিন্তু আজকে হাজার হাজার পজিটিভ রোগী হয়েছে এবং প্রতিদিনই কোনো না কোনো কিন্তু মানুষ মারা যাচ্ছে। কিন্তু সরকারের একটা সীমাবদ্ধতা আছে, আপনারা জানেন, যেখানে প্রথম একটি বা দুইটি মেশিন দেওয়া, পিসিআর মেশিন দেওয়া, সেখানে টেস্ট শুরু করেছে, এখন আজ পর্যন্ত প্রায় 50 থেকে 55টা হয়ে গেছে। আমরা গাজীপুরের মানুষ, আপনারা জানেন যে এটা সিটি কর্পোরেশন, এগুলো ইউনিয়ন পরিষদ ছিল সাবেক, এগুলোকে এলোপ্যাথারি হঠাৎ করে সিটি কর্পোরেশন করা হয়েছে, বলা হয়েছে নগরায়ণ করার জন্য। নগরায়ণ করার জন্য যে পরিকল্পনা, বাস্তবায়ন, অর্থ, মানুষের বুঝার ধ্যান ধারণার ক্ষমতা, সেইগুলো কিন্তু আমাদের মধ্যে নেই। এবং বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের একটা সিটি কর্পোরেশন, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ভাসমান লোক, দেশি বিদেশি হাজার হাজার লক্ষ লোক এখানে বসবাস করে, সেজন্য নিজেরা পরিকল্পনা নিয়েছি। আমাদের যে 76 জন কাউন্সিলর আছে এবং আমাদের রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির মাধ্যমে আমি সবাইকে ডেকেছি। শুধু খালি স্বাধীনতার বিপক্ষে শক্তি একটি দল রেখে অন্য সবটি দলের সাথে আমি তাদের সাথে এই কঠিন পরিস্থিতিতে তাদের বাসায় গেছি, সবার সাথে একটা যোগাযোগ রাখার চেষ্টা করেছি। আমাদের যে মাননীয় সংসদ সদস্য আছেন, তাদের সাথে একটা নিগোসিয়েশন করার চেষ্টা করেছি এবং প্রশাসনের সাথেও কিছু কিছু জিনিস কিন্তু অনেক সময় শক্তিটা প্রয়োগ করতে হয়, কারণ কোটি কোটি মানুষকে বাঁচানোর জন্য যদি আপনি অল্প কয়েকজনের মানুষের যদি ক্ষতি হয়, তাহলে আপনার এই কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে বাঁচানোর জন্য যা প্রয়োজন সেটি করা উচিত। যেই এক রোগী থেকে এখানে হাজার হাজার হয়েছে, এক লাশ থেকে এখানে কিন্তু শত শত লাশ আসতেছে, সেজন্য যদি আমরা সচেতন না হই, তাহলে বিশ্ব বাজারে আমাদের যে গার্মেন্টস সেক্টররা তারা প্রথম বায়ারের কথা বলি, তারা এইখানে প্যাকেজ সিস্টেম করার জন্য যে দায়িত্বটা নিয়ে তারা কাজটা করেছিল, কিন্তু তারা মাঝখানে কাজটা সম্পূর্ণ করে নাই। আমি নিজেও, আমার গার্মেন্টস আছে, তারপর আমি বলছি মালিক পক্ষরা যে দায়িত্ব নিয়ে কাজটা করার কথা ছিল সেই কাজটি কিন্তু করা হয়নি। কিন্তু মালিক পক্ষের এতই শক্তিশালী, তারা সরকারের ডানে বামে সব দিকে আছে, অনেক সময় কথাটা বললে আংশিক কথাটা সরকারকে তারা বলে, পুরা কথাটার ব্যাখ্যাটা করে না। সেজন্য এই পর্যায় থেকে সবাইকে খুশি রাখা খুবই কঠিন অবস্থা। তার জন্য আমি 76টা কমিটি করে নিজেরা গাড়ি নিয়ে ভাড়া করে, খাদ্য যখন প্রথম পর্যায়েটা আসলো তখন আমি 2200 টন খাবার কিনে 80,000 পরিবারকে 20 দিনের খাবার কেনার জন্য প্যাকেট করে আমি প্রত্যেকের বাসায় পৌঁছে দিচ্ছি, যেটা আরও অনেক দরকার ছিল। সেইখানে আমি কিন্তু ত্রাণ লিখছি না, লিখছি উপহার। উপহার কেন লিখেছি, মানুষ হঠাৎ করে বিপদে পড়েছে ভাইরাসের কারণে, সেজন্য আমরা মনে করেছি আমাদের নাগরিক সবাই সম্মানিত, একজনকে যদি আরেকজন সম্মানিত করি তাহলে সবাই সম্মানিত হয়। প্রত্যেকটি নাগরিকই বলেছি, আমার যারা সিটি কর্পোরেশন স্টাফ আছে আমি বলেছি তারা আমার সন্তানের মতন, আমার নগর যারা বাসিন্দা আছে আমি নগরের কর্মচারী, তারা কিন্তু মালিক, তাদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আমাদের সারাদিনের চলা গাড়ি, আমাদের সিকিউরিটি, আমাদের বেতন, আমাদের সম্মানিত কিন্তু সেই হয়।
সেজন্য 76 জন কাউন্সিলরকে দিন রাত পরিশ্রম করতে।